নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যারা বছরের এই সময়টা এলে নানাভাবে বুঝে যাই যে সামনেই সোনার বাংলার সোনালী উৎসব, আমাদের প্রত্যেকের কাছেই এই সময়টা অপেক্ষার। এই সময়টাতে আমরা পরিবারকে সঙ্গে নিয়ে নানা ধরনের প্ল্যান করি। কেউ বাইরে বেরোতে চাই, কেউ পুজোর ছুটি বলে কথা দেশ বিদেশ ঘুরতে চাই। আবার এই সময়টাতে অনেকে বিদেশ কিংবা দেশের নানা রাজ্য থেকে এ রাজ্যে আসেন, পরিবারের স্বজনদের সঙ্গে মিলেমিশে পুজোর কয়েকটা দিন আনন্দে কাটানোর লক্ষ্যে। কেউ কেউ নিজেদের গ্রামের বাড়িতে বছরে একবারই যান, সেটা এই সময়, সেখানে পুজো থাকে। সব মিলিয়ে বছরের এই সময়টা এলে পরিবার ধরে ধরে আমরা যদি দেখি, এক একটা পরিবারে এক এক রকম আয়োজন। আবার অনেকের কাছে এই পুজো মানেই উদযাপন না করা, উৎসবে না মেতে ওঠা, কারণ তাদের মন কিংবা পারিবারিক জীবনে ক্ষত আছে। এবারের পুজোটি আর অন্য পাঁচটি পুজোর থেকে একটু অন্যরকম আমাদের রাজ্যে। আপনারা জানেন এবং আপনাদের চেয়ে ভালো কে জানে যে আমাদের রাজ্যে গত কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে কি ভয়াবহ অবস্থা ছিল। আমরা যারা শহরের ডিজে নাচ দেখতে দেখতে ভুলেই গেছি প্রায় যে আমাদের রাজ্য এখনো এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেকে দিন রাত কেঁদেই চলেছেন। আমরা প্রায় ভুলতে বসেছি, প্রধানত যারা শহরে থাকি, বিশ্বকর্মা পূজা আগামীকাল। এই পুজোর আয়োজন দেখলে বা এই পুজোর ডিজে বাজনা দেখলে, যেভাবে মূর্তিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আজ শহরের বিভিন্ন পথ দিয়ে, সেসব দেখলে মনে হবে আমরা সবাই আনন্দে মেতে উঠেছি, উঠবই তো, উৎসব বলে কথা। কিন্তু আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা তিনটি ডট দিয়ে আয়োজনের যে শিরোনাম রেখেছি তাতে আপনাদের কাছে এইটুকুই বলতে চাইছি যে উৎসব তো হবে কথা ঠিক, কিন্তু ওই কিন্তুর পরে অনেকগুলো শব্দ আমরা বলতে পারবো না, ব্যাখ্যা করে আপনাদেরকে বলতেই পারবো না। আপনারা কিভাবে দেখছেন, আপনারা কি মনে করছেন এবং আপনাদের ভাবনা আসলে আমাদের এই অনুষ্ঠানটিকে চালিত করে, জারিত করে। আজকের এই আয়োজন থেকে আরেকবার আপনাদের প্রত্যেককে বলতে চাইছি বিনম্রভাবে, আসুন আমরা সবাই মিলে এই উৎসবে মাতি, মাতব তো বটেই, কিন্তু মনে রাখি যে আমাদের রাজ্যের কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যে মৃৎশিল্পীরা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে খুব বেশি একটা দরদাম না করা, তাদেরকে সহযোগিতা করা, যদি ক্ষমতা থাকে আর্থিকভাবে তাদের পাশে এসে একটু দাঁড়ানো, এই প্রতিটি বিষয় নিয়ে আমরা আসুন এই উৎসবকে আজকে থেকে যার ঘণ্টি বেজেই গেল তাকে ঠিকভাবে উদযাপন করি। আজ বাজারে বিশ্বকর্মা মূর্তি নিয়ে অনেকেই ভিড় জমিয়েছেন, আপনারা অনেকেই কিনতে গেছেন, কেউ কেউ আগামীকাল সকালেও হয়তো বা কিনবেন। যারা মূর্তি তৈরি করেন, বিক্রি করেন, নিয়ে আসেন নানা জায়গা থেকে ব্যবসায়ীরা, তারা কি বলছে, তাদের কি বক্তব্য, তাদের চিন্তাভাবনার বিষয়গুলো আমরা আপনাদের শোনাতে চাইব, শুনুন। বিশ্বকর্মা পুজো তো প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি, তার ফলে সহজ পাইনি বানানোর জন্য। তা যেখানে 40-50টা করতাম আমি 12টা ঠাকুর করেছি, সেই জায়গায় সবকটা ঠাকুরে বানিয়েছে। কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মা কাস্টমার এসছে, ঘরের মধ্যে অন্তত 40টা কাস্টমার ফেরত গেছে, ঠাকুর বানাইনি। মানে কি কারণে, কেন এই বছর প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না। আমরা দুরকম চিন্তা ছিলাম, বানাবো কি বানাবো না, পুজো না হলে তো এখন যা জিনিসপত্র দাম লস হয়ে যাবে, ওই জন্য করিনি। অন্যরা কি করেছে আমি জানি না, মানে আমি কম করেছি। বন্যার কি কোনো প্রভাব? বন্যায় তো সবারই ক্ষতি হয়েছে, সবার। রেটটা কিরকম রয়েছে? রেট অন্যান্যবার তুলনায় একটু বেড়েছে, কারণ জিনিসপত্র তো দাম বাড়া সামান্য একটু বেড়েছে। মূর্তি ব্যবসা তো আছে, অল্প স্বল্প জিনিসের দাম বেশি আমরা বানাইতে পারি না, এবারে বন্যার কারণে কাস্টমার আসে আসে জায়গা দাম বলে নিতেছে না, এই জন্য আমরা বেশ একটু কষ্ট হইতেছে। তুলনা আমরা তো এবারে কিছু বন্যা নষ্ট হয়েছে জিনিস, এই কারণে আমরা তো অনেক অসুবিধার কারণে। গতবারের তুলনায় এবছর কি পুজো বেশি না কম? ওখানে পুজো হইতেছে না, কম ওই পুজো বেশি না। আপনি কিরকম মূর্তি বানাইছেন? আমি বানাইছি 50-60টার মতন। আমরা
600 টাকা আছে ছোট বড় দাম আছে। বাড়তি জিনিসের দাম বেশি, আমরা কি করব? আছে মোটামুটি ১৪০০ টাকা জিনিসের দামের হারে এবার মূর্তির দামটা একটু বাড়তি হয়েছে। চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি ভালোই আছে, এই বেশি বাড়ে না। বন্যা টন্যা হয়েছে মনে হয় মানুষের লোক আইতে পারতেছে না। শহরের তরে যা কয়েকটা পূজা করে মূর্তির এটা তো হাই ফাই নাই, নর্মেল। চাহিদা কোনো কোনো চাহিদা মোটামুটি হালকা আছে, কোনে হালকা চাহিদা আছে কিন্তু গতবারের তুলনায় একটু হালকা, মানে একটু বেশি হলে অক্ষণ পূরণ দিতে হবে না, কথাটা সন্ধ্যা থেকে পূরণ দেবো। পেটটি তো 800, 900, 1000, 1200 মূর্তি বিদ্যা। আপেল প্রায় 130-140 টাকা আছে, আঙ্গুর ইডা আছে 400 টাকা, বেদানা আছে 400 টাকা। গতবার থেকে একটু বেশি আছে, চাহিদা অন্যবার থেকে এবার একটু কম। এবার একটা বন্যা গেছে, চারদিকে বন্যা প্রভাবিত হয়েছে, মানুষের তো অসুবিধা আছে, সেই কারণে গাড়িগুলো অনেক নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য তো একটু কম হইতেছে, সেই কারণে মনে হয় আমার মনে হয় সেই কারণে ব্যবসা একটু খারাপ হইতেছে, বন্যার কারণে বেশি অসুবিধাটা মানুষের। অন্যবারের থেকে এবার অনেক কম, অন্যবারের তুলনায় এবার অনেক কম, পূজাপালি কম হইতেছে, মানে বাজার এরিয়া পূজাপালি এবার যারা যারা পূজা করতেছে আর পূজা রেট তো স্বাভাবিক যে রেট থাকে এই রেটে। আপেল 150-140, মোসাম্বি 80 টাকা আলি, তরমুজ 60 টাকা আলি, আমরা নর্মেল নর্মাল রেট, মানে পূজার বাজার ছাড়া আমরা যে হয়েছি ওখানে তাই গেছে। অন্য বছরের তুলনায় এবার একটু নরম, ঠিক আছে, তাও চলে। রেট এবার চেপে আছে, হয়তো আপেল আছে 140-130, একটু ভালো কোয়ালিটির মধ্যে নিলে 150 টাকা, তরমুজ আছে 60-70 টাকা, আঙ্গুর 200-250। আনছি 9-10 টার মতো আনছি। কিরকম দাম? দাম আছে 600 আছে, 700 আছে, ওই 1400 টাকা আছে, 1200 টাকা আছে, এইরকম আর কি। বাজারটা কিরকম? বাজারে তো কিছু ভালো না, মোটামুটি চলছে আর কি। মূর্তি কয়টা বানাইছো? 47টা। রেট কত কত? 1200। মডেলের মার্কেট আবার বেশি ভালো না আগের মতন, বর্ষা নষ্ট হয়ে গেছে। মার্কেটটা কিরকম? মার্কেট রেট হতো 1800-2000, আর উপরের রেট 4000, এই বিষয়গুলো নিয়মিত ভাবেই থাকে বা থাকবে, এবারই প্রথম আমরা এমন শুনছি তাও নয়, আগামীবার এমনটা শুনবো না তাও নয়। এর আগে আর কোনো মূর্তি ব্যবসায়ী এই ভাষায় কথা বলেননি বা এই বিষয়গুলো সামনে আনেননি তাও নয়। কিন্তু হ্যাঁ, এক একটা বছর এক এক ভাবে আমাদেরকে নানা শিক্ষা দিয়ে যায়। আজকে আমরা যারা এই বিষয়টি নিয়ে কথা বলছি বা বলবো আপনাদের সঙ্গে, মনে রাখতে হবে
এই মানুষগুলোই কিন্তু আমাদের একটি উৎসবকে রঙিন করে। এই মানুষগুলো আমরা জানি না হয়তো বা এই বন্যায় কি অসম্ভব ক্ষতির মুখোমুখি হয়েছেন। আপনারা যারা মাঠে ময়দানে গেছেন, আপনারা যারা ত্রাণ শিবিরে পা রেখেছেন, আপনারা যারা নিজেদের জিনিসপত্র নিয়ে বা আত্মীয় স্বজনদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে এক একটা শিবিরে গেছেন, আপনারা যারা বন্যা কবলিত এলাকাগুলোতে চাকরি করার জন্য যান বা ব্যবসা করার জন্য যান, আপনারা যারা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে এই বন্যা সম্পর্কে শুনেছেন বা সামাজিক মাধ্যমে জেনেছেন, সংবাদপত্রে পড়েছেন, আপনারা সবাই জানেন এই বন্যা আর পাঁচটি বর্ষাকালের বন্যার মতো ছিল না। রাজ্য সরকার বলছে যে 15,000 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং আমরা জানি আমাদের রাজ্যে প্রায় 40 জন মানুষ তারা হয় মৃত নয় নিখোঁজ হয়েছেন। শুধু তাই নয়, ঘর ভেঙে পড়ে গেছে কতগুলো, কত কত ঘর, মেরামত করতে হবে কত শত শত ঘর, অঙ্গনওয়াড়ি কেন্দ্র একেবারে মানে দুমড়ে মুচড়ে গেছে প্রায় 7-8টা, ক্ষতি হয়েছে শতাধিক না হাজারে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা সামনে একটি উৎসবের ঘণ্টি আজ বাজিয়েই দিলাম বিশ্বকর্মা পূজোর নামে, মনে রাখতে হবে আমাদের প্রত্যেককে এই উৎসবকে উদযাপন করার ক্ষেত্রে অন্তত একটু মানবিক ভূমিকা যাতে আমরা আমাদের সমাজে রাখতে পারি। আমাদের ক্লাব, পাড়া, সংগঠন, সংস্থা, ব্যক্তি, বাড়ির পুজো সমস্ত জায়গায় আমরা যাতে একটু একটু অন্যরকম ভাবে উদযাপন করতে পারি, এই ভাবনা নিয়ে প্রতি রাতে আমরা যেভাবে আপনাদের কাছে আজ আসি, আজও এলাম, আপনারা এই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন, ভাববেন, শুনুন। বিশ্বকর্মা পুজো তো প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি, তার ফলে সহজ পাইনি বানানোর জন্য, তা যেখানে 40-50টা করতাম আমি 12টা ঠাকুর করেছি, সেই জায়গায় 16টা ঠাকুরে বানিয়েছে। কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মা কাস্টমার এসছে, ঘরের মধ্যে অন্তত 40টা কাস্টমার ফেরত গেছে, ঠাকুর বানাইনি। মানে কি কারণে, কেন প্রথম থেকে বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না, আমরা দুরকম চিন্তা ছিলাম, বানাবো কি বানাবো না, পুজো না হলে তো এখন যা জিনিসপত্র দাম লস হয়ে যাবে, ওই জন্য করিনি। অন্যরা কি করেছেন জানি না, মানে আমি কম করেছি। বন্যার কি কোনো প্রভাব? বন্যায় তো সবারই ক্ষতি হয়েছে সবার। রেটটা কিরকম রয়েছে? রেট অন্যান্যবার তুলনায় একটু বেড়েছে, কারণ জিনিসপত্র তো দাম বাড়া সামান্য একটু বেড়েছে। মূর্তি ব্যবসা তো আছে, অল্প স্বল্প জিনিসের দাম বেশি আমরা বানাইতে পারি না, এবারে বন্যার কারণে কাস্টমার আসে আসে থেকে দাম বলে নিতেছে না, এই জন্য আমরা বেশ একটু কষ্ট হইতেছে। তুলনা আমরা তো এবারে কিছু বন্যা নষ্ট হয়েছে জিনিস, এই কারণে আমরা তো অনেক অসুবিধার কারণে। গতবারের তুলনায় এবছর কি পুজো বেশি না কম? অক্ষণে পুজো হইতেছে না, কমই পুজো, বেশি না। আপনি কিরকম মূর্তি বানাইছেন? আমি বানাইছি 50-60টার মতন। বিশ্বকর্মা মূর্তি নিয়ে বসছি, চাহিদা মোটামুটি ভালোই। এবছর একটু গত বছরের তুলনায় এবার বেশি একটু। রেট মনে করেন আমরা মূর্তি দিই 1,500-1,400 টাকা। পূজা পূজা কি গত বছর দিয়ে দিচ্ছে কমছে? পূজা পূজা তো এবার এখনো বোঝা যাইতেছে না, রাত্র 10টার পরে বোঝা যাইব। গত বছর তুলনায় মূর্তির দামটা কি একটু বৃদ্ধি বেশি না? জিনিসের দামের হারে এবার মূর্তির দামটা একটু বাড়তি হই। চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি ভালোই আছে, এই বেশি বাড়ে না, বন্যা টন্যা হয়েছে মনে হয় কারণ মানুষ আছে লোক আইতা পারতেছে না, শহরে তারা যা কয়েকটা পূজা করে মূর্তির এই তো হাই ফাই নাই নর্মাল। ৮০০, ৯০০, ১,২০০ মূর্তি বুঝা
গতবারের তুলনায় এবছর বিলা কি বৃদ্ধি ছাড়া কমছে? কমছে একটু। অন্যবারের তুলনায় এবার বিশ্ব পুজো উপলক্ষে বাজার খারাপ এবং রেটটাও অতিরিক্ত বেশি। আপেল প্রায় 130-140 টাকা আছে, আঙ্গুর ইডা আছে 400 টাকা, বেদানা আছে 400 টাকা। গতবার থেকে একটু বেশি আছে, চাহিদা অন্যবারের থেকে এবার একটু কম। এবার একটা বন্যা গেছে, চারদিকে বন্যা প্রভাবিত হয়েছে, মানুষ তো অসুবিধা আছে, সেই কারণে গাড়িগুলো অনেক নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য তো একটু কম হইতেছে, সেই কারণে মনে হয় আমার মনে হয় সেই কারণে ব্যবসা করতে খারাপ হইতেছে, বন্যার কারণে বেশি অসুবিধাটা মানুষ। অন্যবারের তো এবার অনেক কম, অন্যবারের তুলনায় এবার অনেক কম বাজার, পূজাপালি কম হইতেছে, মানে বাজার আপেল 140-140, মোসাম্বি 80 টাকা আলি, তরমুজ 60 টাকা আলি, আমরা নর্মাল মানে পূজার বাজার ছাড়া আমরা যে বেশি ওখানে তাই গেছে। অন্য বছরের তুলনায় এবার একটু নরম, ঠিক আছে, তাও চলে। তরমুজ আছে 60 টাকা, 70 টাকা, আঙ্গুর 200-250, আনছি 9-10 মতো আনছি। কিরকম দাম? দাম আছে 600 আছে, 700 আছে, ওই 1200 টাকা আছে, 1200 টাকা আছে, এইরকম আর কি। বাজারটা কিরকম? বাজারে বেশি ভালো না, মোটামুটি চলছে আর কি, বেশি ভালো না। বাজার মূর্তি কয়লা বানাইছ? 47-48। রেট কত কত? 1200-1250 মডেলের। মার্কেটে আবার বেশি ভালো না, আগের মতন বর্ষা। মার্কেটটা কিরকম? মার্কেট রেট হতো 1800-2000, আর উপর রেট 4000, জমি নষ্ট আছে 1400-1300। মূর্তির বাজার কিরকম? কই মূর্তির বাজারটা আগের থেকে অনেক খারাপ, আবার কাস্টমার আয়োই না, কাস্টমার আইলো দাম একটু কম, আর যে দাম কাস্টমার কয় এই দামে আমরা পুষাইতে পারতাম না। বিশ্বকর্মা পর্যন্ত প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি, তার ফলে সহজ পাইনি বানানোর জন্য। তা যেখানে 40-50টা করতাম আমি 12টা ঠাকুর করেছি, সেই জায়গায় সবকটা ঠাকুরে বানিয়েছে। কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মার কাস্টমার এসছে, ঘরের মধ্যে অন্তত 40টা কাস্টমার ফিরত গেছে, ঠাকুর বানাইনি। মানে কি কারণে কেন? প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না, আমরা দুরকম চিন্তা ছিলাম, বানাবো কি বানাবো না, পুজো না হলে তো এখন যা জিনিসপত্র দাম লস হয়ে যাবে, ওই জন্য করিনি। অন্যরা কি করেছে আমি জানি না, মানে আমি কম করেছি। বন্যার কি কোনো প্রভাব? বন্যায় তো সবারই ক্ষতি হয়েছে সবার। রেটটা কিরকম রয়েছে? রেট অন্যবার তুলনায় একটু বেড়েছে, কারণ জিনিসপত্র তো দাম বাড়া সামান্য একটু বেড়েছে। মূর্তি ব্যবসা তো আছে, অল্প স্বল্প জিনিসের দাম বেশি আমরা বানাইতে পারি না, এবারে বন্যার কারণে কাস্টমার আসে আসে জায়গায় দাম বলে নিতে চায় না, এই জন্য আমরা বেশ একটু কষ্ট হইতেছে। তুলনা আমরা তো এবারে কিছু বন্যা নষ্ট হয়েছে জিনিস, এই কারণে আমরা তো অনেক অসুবিধার কারণে। গতবারের তুলনায় এবছর কি পুজো বেশি না কম? ওখানে পুজো হইতেছে না কম, ওই পুজো বেশি না। আপনি কিরকম মূর্তি বানাইছেন? আমি বানাইছি 50-60টার মতন। জিনিসের দাম বেশি আমরা কি করবো? বিশ্বকর্মা মূর্তি নিয়ে বসছি, চাহিদা মোটামুটি ভালোই। এবছর একটু গত বছরের তুলনায় এবার বেশি একটু। রেট মনে করেন আমরা মূর্তি নিয়ে 1500-1400 টাকা,
পূজা তো এবার এখনো বোঝা পাইতেছে না, রাত্র দশটার পরে বোঝা যাইব। গত বছর তুলনায় মূর্তির দামটা কি একটু বৃদ্ধি বেশি না? জিনিসের দামের হারে এবার মূর্তির দামটা একটু বাড়তি হয়েছে। চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি ভালোই আছে, এই বেশি বাড়ে না। বন্যা টন্যা হয়েছে মনে হয়েছে, মানুষ আছে লোক আইতে পারতেছে না। শহরের তরে যা কয়েকটা পূজা করে মূর্তির এইটা তো হাই ফাই নাই, নর্মেল। এবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাজার খারাপ এবং রেটটাও অতিরিক্ত বেশি। আপেল প্রায় 130-140 টাকা আছে, আঙ্গুর ইডা আছে 400 টাকা, বেদানা আছে 400 টাকা। গতবার থেকে একটু বেশি আছে, চাহিদা অন্যবারের থেকে এবার একটু কম। এবার একটা বন্যা গেছে, চারদিকে বন্যা প্রভাব হয়েছে, মানুষের তো অসুবিধা আছে, সেই কারণে গাড়িগুলো অনেক নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য তো একটু কম হইতেছে। সেই কারণে মনে হয়, আমার মনে হয় সেই কারণে ব্যবসা একটু খারাপ হইতেছে, বন্যার কারণে বেশি অসুবিধাটা মানুষের। অন্যবারের তো এবার অনেক কম, অন্যবারের তুলনায় এবার অনেক কম বাজার, কম পূজাপালি কম হইতেছে, মানে বাজার এইগুলো পূজাপালি এবার যারা যারা পূজা করতেছে আর পূজা অন্য বছরের তুলনায় এবার একটু নরম, ঠিক আছে, তাও চলে। রেট এবার চেপে আছে, এই তো আপেল আছে 140-130, একটু ভালো কোয়ালিটির মধ্যে নিলে 150 টাকা। তরমুজ আছে 60 টাকা 70 টাকা, আঙ্গুর 200-250। আনছি 9-10 মতো আনছি। কীরকম দাম? দাম আছে 600 আছে, 700 আছে, ওই 1400 টাকা আছে, 1200 টাকা আছে, এইরকম আর কি। বাজারটা কীরকম? বাজারে তো খুব ভালো না, ওই মোটামুটি চলছে আর কি। মূর্তি কয়টা বানাইছো? 47টা। রেট কত কত? 1200। মডেলের মার্কেট আবার বেশি ভালো না, আগের মতন না, এবার বর্ষা নষ্ট হয়েছে। মার্কেটটা কিরকম? মার্কেট রেট হত 1800-2000, আর উপর রেট 4000। এবার তাদের এই অভিমান, তাদের এই কষ্ট বা তাদের এই অসম্ভব রকমের যন্ত্রণাগুলো যদি আমরা অনুভব করতে না পারি, আমরা যদি আমাদের মতো করে এই বিষয়গুলো নিয়ে তাদের পাশে এসে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা সঙ্গে আছেন, সামনে একটি উৎসবকে ঘিরে আমরা যারা এই আলোচনা করছি, আপনাদের প্রত্যেকের কাছেই আমাদের এই অনুরোধ, আসুন দয়া করে তাঁদের পাশে দাঁড়াই, তাদেরকে বলি বোঝাই যে আসলে জীবনে তারা একা নন, আমরাও তাদের সঙ্গে আছি। শুনি তাদের দুঃখ কষ্টগুলো। বিশ্বকর্মা পুজো তো প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি, তার ফলে সহজ পাইনি বানানোর জন্য। তা দেখে 40-50টা করতাম আমি, 12টা ঠাকুর করেছি, সেই জায়গায় 16টা ঠাকুরে বানিয়েছে। কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মা কাস্টমার এসছে, ঘরের মধ্যে অন্তত 40টা কাস্টমার ফেরত গেছে, ঠাকুর বানাইনি। মানে কি কারণে, কেন? প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না, আমরা দুরকম চিন্তা ছিলাম, বানাবো কি বানাবো না। পুজো না হলে তো এখন যা জিনিসপত্রের দাম লস হয়ে যাবে,
ওই জন্য করে নিয়েছি। অন্যরা কি করেছে আমি জানি না, মানে আমি কম করেছি। বন্যার কি কোনো প্রভাব? বন্যায় তো সবারই ক্ষতি হয়েছে বাবা। রেটটা কিরকম রয়েছে? রেট অন্যান্যবার তুলনায় একটু বেড়েছে, কারণ জিনিসপত্র তো দাম বাড়া সামান্য একটু বেড়েছে। মূর্তি ব্যবসা তো আছে, অল্প স্বল্প জিনিসের দাম বেশি আমরা বানাইতে পারি না। এবারে বন্যার কারণে কাস্টমার আসে আসে দেখা দাম বলে নিতে চায় না, এই জন্য আমরা বেশ একটু কষ্ট হইতেছে। তুলনা আমরা তো এবারে কিছু বন্যা নষ্ট হয়েছে জিনিস, এই কারণে আমরা তো অনেক অসুবিধার কারণে। গতবারের তুলনায় এবছর কি পুজো বেশি না কম? ওখানে পুজো হইতেছে না, কম ওই পুজো বেশি না। আপনি কিরকম মূর্তি বানাইছেন? আমি বানাইছি 50-60টার মতন। বাড়তি জিনিসের দাম বেশি, আমরা কি করবো? মোটামুটি বিশ্বকর্মা মূর্তি নিয়ে বসছি। চাহিদা মোটামুটি ভালোই। এবছর একটু গত বছরের তুলনায় এবার বেশি একটু। রেট মনে করেন আমরা মূর্তি নিয়ে 1500-1400 টাকা। পূজা পূজা কি গত বছর দিয়ে দিচ্ছে না কমছে? পূজা পূজা তো এবার এখনো বোঝা পাইতেছে না, রাত্র 10টার পরে বোঝা যাইব। গত বছর তুলনায় মূর্তির দামটা কি একটু বৃদ্ধি বেশি না এখন? জিনিসের দামের হারে এবার মূর্তির দামটা একটু বাড়তি হই। চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি ভালোই আছে, এই বেশি বাড়া না। বন্যা টন্যা হয়েছে মনে হয় কারণ মানুষ হচ্ছে লোকজন আইতা পারতেছে না। শহরে তারা যা কয়েকটা পূজা করে মূর্তির এটা তো হাই ফাই নাই, নর্মেল। অন্যবারের তুলনায় এবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে বাজার খারাপ এবং রেটটাও অতিরিক্ত বেশি। আপেল প্রায় 130-140 টাকা আছে, আঙ্গুর ইডা আছে 400 টাকা, বেদানা আছে 400 টাকা। গতবার থেকে একটু বেশি আছে, চাহিদা অন্যবারের থেকে এবার একটু কম। এবার একটা বন্যা গেছে, চারদিকে বন্যাভাবে দিয়েছে, মানুষের তো অসুবিধা আছে, সেই কারণে গাড়িগুলো অনেক নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য তো একটু কম হইতেছে। সেই কারণে মনে হয় আমার মনে হয় সেই কারণে ব্যবসা করতে খারাপ হইতেছে, বন্যার কারণে বেশি অসুবিধা না মানুষের। অন্যবারের তো এবার অনেক কম, অন্যবারের তুলনায় এবার অনেক কম বাজার। পূজাপালি কম হইতেছে মানে বাজার পূজার বাজার স্যার আমরা যে হয়েছি ওখানে তাই গেছে। অন্য বছরের তুলনায় এবার একটু নরম, ঠিক আছে, তাও চলে। রেট এবার চেপে আছে, হয়তো আপেল আছে 140-130, একটু ভালো কোয়ালিটির মধ্যে নিলে 150 টাকা, তরমুজ আছে 60-70 টাকা, আঙ্গুর 200-250। আনছি 9-10টার মতো আনছি। কিরকম দাম? দাম আছে 600 আছে, 700 আছে, ওই 1400 টাকা আছে, 1200 টাকা আছে, এইরকম আর কি। মার্কেটটা কিরকম? মাদের রেট তো 1800-2000।
আর উপর রেট 4000 একদম নষ্ট হবে 1400-1300 মুত্র বাজার কিরকম কই মুত্র বাজার আগে থেকে অনেক খারাপ আবার কাস্টমার আয়ই না কাস্টমার আইলো দাম একটু কম আর যে দাম কাস্টমার কয় এই দামে আমরা পুষাইতে পারতাম না বিশ্বকর্মা পর্যন্ত প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি তার ফলে সহজ পাইনি বানানোর জন্য ৪৫-৫০টা করতাম হ্যাঁ বলুন আমি সুযোগ যুগে বলছি রাজ্যিক হ্যাঁ আমরা সরকার বিজেপি সরকার যে আমরা কৃষকের ১০০০ টাকা করে দাহ্য করলো আপনি এর আগের অনুষ্ঠানের যে বিষয়টা ছিল সেটা নিয়ে কথা বলছেন আমার পূর্ণ শ্রদ্ধা রইল আপনার আবেগ এবং আপনার বিষয়ের প্রতি কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির যা বিষয় আপনি তা নিয়ে যদি কথা বলতেন বা বলতে চান পুনরায় আরেকবার টেলিফোন করবেন আগের অনুষ্ঠানের বিষয়টি নিয়ে আমরা এখন কথা শুনব না শুনি বিশ্বকর্মা পর্যন্ত প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি তার ফলে সহজ পাইনি বানানোর জন্য তা যেখানে ৪০-৫০টা করতাম আমি ১২টা ঠাকুর করেছি সেই জায়গায় ১২টা ঠাকুরে বানিয়েছে কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মার কাস্টমার এসছে ঘরের মধ্যে অন্তত ৪০টা কাস্টমার ফেরত গেছে ঠাকুর বানাইনি মানে কি কারণে কেন প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না আমরা দুরকম চিন্তা ছিলাম বানাবো কি বানাবো না পুজো না হলে তো এখন যা জিনিসপত্রের দাম লস হয়ে যাবে ওই জন্য করিনি অন্যরা কি করেছে আমি জানি না মানে আমি কম করেছি বন্যার কি কোনো প্রভাব বন্যায় তো সবারই ক্ষতি হয়েছে বাবা রেটটা কিরকম রয়েছে রেট অন্য অন্য বার তুলনায় একটু বেড়েছে কারণ জিনিসপত্র তো দাম বাড়া সামান্য একটু বেড়েছে মূর্তি ব্যবসা তো আছে অল্প স্বল্প জিনিসের দাম বেশি আমরা বানাইতে পারি না এবারে বন্যার কারণে কাস্টমার আসে আসে জায়গায় দাম বলে নিতে চায় না এই জন্য আমরা বেশ একটু কষ্ট হইতেছে তুলনা আমরা তো এবারে কিছু দুয়ার না নষ্ট হয়েছে জিনিস এই কারণে আমরা তো অনেক অসুবিধার কারণে গতবারের তুলনায় এবছর কি পুজো বেশি না কম অক্ষণে পুজো দিতেছে না কমই পুজো বেশি না আপনি কিরকম মূর্তি বানাইছেন আমি বানাইছি ৫০-৬০টার মতন এর আগের বার কেউ বানাইছে এর আগে বানাইছে আমি ১০০-১০০ মতন কিরকম রেট রয়েছে রেট ৮০০-১০০০-৬০০ টাকা আছে ছোট বড় দাম আছে বাড়তি জিনিসের দাম বেশি আমরা কি করবো আছে মোটামুটি বিশ্বকর্মা মূর্তি নিয়ে বসছি চাহিদা মোটামুটি ভালোই এবছর একটু গত বছরের তুলনায় এবার বেশি একটু রেট মনে করেন আমরা মূর্তি দিয়ে ১৫,০০-১৪,০০ টাকা পূজা তো এবার এখনো বোঝা পাইতেছে না রাত্র ১০টার পরে বোঝা যাইব গত বছরের তুলনায় মূর্তির দামটা কি একটু বৃদ্ধি বেশি না জিনিসের দামের হারে এবার মূর্তির দামটা একটু বাড়তি হয়েছে চাহিদা কিরকম চাহিদা মোটামুটি ভালোই আছে এই বেশি বাড়ে না বন্যা টন্যা হয়েছে মনে হয় একটু হালকা মানে একটু বেশি বোঝন দিতে না কথাটা সন্ধ্যা থেকে বোঝন দেবো পেটটি তো ৮০০-৯০০-১২০০ মূর্তি বিদ্যা খারাপ এবং রেটটাও অতিরিক্ত বেশি আপেল প্রায় ১৩০-৪০ টাকা আছে আঙ্গুরিটা আছে ৪০-৪০০ টাকা বেদানা আছে ৪০০ টাকা গতবার থেকে একটু বেশি আছে চাহিদা অন্যবার থেকে এবার একটু কম এবার
একটা বন্যা গেছে, চারদিকে বন্যা প্রভাব দিয়েছে, মানুষের তো অসুবিধা আছে, সেই কারণে গাড়িগুলো অনেক নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য তো একটু কম হইতেছে, সেই কারণে মনে হয় আমার মনে হয় সেই কারণে ব্যবসা করতে খারাপ হইতেছে, বন্যার কারণে বেশি অসুবিধা না মানুষের। অন্যবার এবার অনেক কম, অন্যবার তুলনায় এবার অনেক কম, বাজার কম, পূজাপালি কম হইতেছে, মানে বাজার পূজার বাজার স্যার আমরা যে বেশি ওখানে তাই গেছে। অন্য বছরের তুলনায় এবার একটু নরম, ঠিক আছে, তাও চলে। তরমুজ আছে 60 টাকা 70 টাকা, আঙ্গুর 200-250 আনছি, 9-10 মতো আনছি। কিরকম দাম? দাম আছে 600 আছে, 700 আছে, ওই 1400 টাকা আছে, 1200 টাকা আছে, এইরকম আর কি। বাজারটা কিরকম? বাজারে কিছু ভালো না, মোটামুটি চলছে আর কি, কিছু ভালো না। বাজার মূর্তি কয়লা বানাইছ? 47টা। রেট কত কত? 1000-1200 মডেলের। মার্কেটে আবার বেশি ভালো না আগের মতন, বর্ষা নষ্ট হয়ে গেছে। মার্কেটটা কিরকম? মাদের রেট হতো 1800-2000, আর উপর রেট 4000, বিভিন্ন স্তর আছে 1400-1300। মূর্তির বাজার কিরকম? ওই মূর্তির বাজারটা আগের থেকে অনেক খারাপ আবার, কাস্টমার আয়োই না, কাস্টমার আইলো দাম একটু কম, আর যে দাম কাস্টমার কয় এই দামে আমরা পুষাইতে পারতাম না। আমাদের এই কথাগুলো শুনলে যে দুঃখ বোধ জন্মায় এবং যেভাবে মনে হয় তাদের পাশে গিয়ে আমরা সবাই মিলে দাঁড়াই, সেই বোধের জায়গা থেকে উৎসবটিকে আমরা এবার দেখি। আপনারা প্রত্যেকে যে যার জায়গা থেকে নিজেদের মতো করে উৎসবে অন্তত একটি পরিবারের পাশেও যদি আমরা দাঁড়াতে পারি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিধ্বস্ত হয়েছেন কোনো না কোনোভাবে, তাহলেই বোধ হয় উৎসব এবার রঙিন হবে। যেতে যেতে তাদের কথাগুলো আরও এক দুবার শুনি, দেখুন। বিশ্বকর্মা পুজো তো প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি, তার ফলে সহজ পাইনি বানানোর জন্য, তা যেখানে 40-50টা করতাম আমি 12টা ঠাকুর করেছি, সেই জায়গায় 17টা ঠাকুরে বানিয়েছে। কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মা কাস্টমার এসছে, ঘরের মধ্যে অন্তত 40টা কাস্টমার ফিরত গেছে, ঠাকুর বানাইনি। মানে কি কারণে কেন? প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না, আমরা দুরকম চিন্তা ছিলাম, বানাবো কি বানাবো না, পুজো না হলে তো এখন যা জিনিসপত্র দাম লস হয়ে যাবে, ওই জন্য করিনি। অন্যরা কি করেছে আমি জানি না, মানে আমি কম করেছি। বন্যার কি কোনো প্রভাব? বন্যায় তো সবারই ক্ষতি হয়েছে সবার। রেটটা কিরকম রয়েছে? রেট অন্যবার তুলনায় একটু বেড়েছে, কারণ জিনিসপত্র তো দাম বাড়া সামান্য একটু বেড়েছে। মূর্তি ব্যবসা তো আছে, অল্প স্বল্প জিনিসের দাম বেশি আমরা বানাইতে পারবো না, এবারে বন্যার কারণে কাস্টমার আসে আসে জায়গায় দাম বলে নিতে চায় না, এই জন্য আমরা বেশ একটু কষ্ট হইতেছে। তুলনা আমরা তো এবারে কিছু দুয়ার না নষ্ট হয়েছে জিনিস, এ কারণে আমরা তো অনেক অসুবিধার কারণে। গতবারের তুলনায় এই বছর কি পুজো বেশি না কম? ওখানে পুজো হইতেছে না, কমই পুজো, বেশি না। আপনি কিরকম মূর্তি বানাইছেন? আমি বানাইছি 50-60টার মতন। এর আগের বার কেমন হয়েছে? এরবার বানাইছি 100-150 মতন। কিরকম রেট হয়েছে? রেট 800-1000-600 টাকা আছে, ছোট বড় দাম আছে। বাড়তি জিনিসের দাম বেশি আমরা কি করবো? বিশ্বকর্মা মূর্তি নিয়ে বসছি, চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি ভালোই। গত বছর চাহিদা একটু বেশি না কম? এবছরে একটু গত বছরের তুলনায় এবার বেশি একটু। রেট মনে করেন আমরা মূর্তি দিই 1500-1400 টাকা।
পূজা তো এবার এখনো বোঝা পাইতেছে না, রাত্র দশটার পরে বোঝা যাইব। গত বছর তুলনায় মূর্তির দামটা কি একটু বৃদ্ধি বেশি না? জিনিসের দামের হারে এবার মূর্তির দামটা একটু বাড়তি হই। চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি ভালোই আছে, এই বেশি বাড়ে না। বন্যা টন্যা হয়েছে মনে হয়েছে, মানুষ আছে লোক আইতা ফাটতেছে না। শহরের তরে যা কয়েকটা পূজা করে মূর্তি রেটে তো হাই ফাই নাই, নর্মেল। খারাপ এবং রেটটাও অতিরিক্ত বেশি। আপেল প্রায় 130-140 টাকা আছে, আঙ্গুর এটা আছে 400 টাকা, বেদানা আছে 400 টাকা। গতবার থেকে একটু বেশি আছে, চাহিদা অন্যবারের থেকে এবার একটু কম। এবার একটা বন্যা গেছে, চারদিকে বন্যা প্রভাবিত হয়েছে, মানুষ তো অসুবিধা আছে, সেই কারণে গাড়িগুলো অনেক নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য তো কম হইতেছে, সেই কারণে মনে হয়, আমার মনে হয় সেই কারণে ব্যবসাটা খারাপ হইতেছে, বন্যার কারণে বেশি অসুবিধা মানুষ। অন্যবারের তো এবার অনেক কম, অন্যবারের তুলনায় এবার অনেক কম, বাজার কম, পূজাপালি কম হইতেছে, মানে বাজার এরিয়া কম, পূজাপালি এবার যারা যারা পূজা করতেছে আর পূজা অন্যবছরের তুলনায় এবার একটু নরম, ঠিক আছে, তাও চলে। রেট এবার চেপে আছে, হয়তো আপেল আছে 140-130, একটু ভালো কোয়ালিটির মধ্যে নিলে 150 টাকা, তরমুজ আছে 60-70 টাকা, আঙ্গুর 200-250। আনছি 9-10 মতো আনছি। কিরকম দাম? দাম আছে 600 আছে, 700 আছে, ওই 1200 টাকা আছে, 1200 টাকা আছে, এইরকমই আর কি। বাজারটা কিরকম? বাজারে কিছু ভালো না, মোটামুটি চলছে আর কি। মূর্তি কয়লা বানাইছো? 47 টাকা। রেট কত কত? 1000 বানাইছো। সেট মডেলের মার্কেট আবার বেশি ভালো না আগের মতন, মানে বর্ষা নষ্ট হয়ে গেছে। মার্কেটটা কিরকম? মার্কেট রেট তো 1800-2000, আর উপর রেট 4000। আমরা